শরৎচন্দ্রের স্বহস্ত লিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছে। যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয় তাই বিশ্বাস। বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? কর্ম বিশ্বাসের অনুসরণ করে, যেমনতর বিশ্বাস কর্ম তেমনতর হয়। গভীর বিশ্বাসে সবই হতে পারে। বিশ্বাস করো, সাবধান, অহংকার অধৈর্য বিরক্তি না আসে, যা চাও তাই হবে। বিশ্বাসে বিস্তার ও চৈতন্য এনে দিতে পারে, আর অবিশ্বাস জড়ত্ব অবসাদ সংকীর্ণতা এনে দেয়। বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে। তুমি যেমন তর বিশ্বাস করবে, যুক্তিতর্ক তোমাকে তেমন তর সমর্থন করবে। আমার কারক বিভূর বিশ্বাস সম্বন্ধে এই উক্তি আমার নিজ কানে শোনা, তার কণ্ঠস্বর স্মৃতিচারণ করিয়ে দিচ্ছে। তিনি আমাকেও বলতেন যে বিপূর্বক শ্বাস ধাতু বিশেষ শ্বাস অর্থাৎ নিঃশ্বাস এবং প্রশ্বাসের সাথে সাথে আমাদের মস্তিষ্ক কোষে যে ক্রিয়াশীল স্মৃতিবাহী চেতনার উদয় হয় সেইখানে বিশ্বাস নিহিত হয়ে থাকে। যদি তার প্রতি বিশ্বাস থাকে, তা আমাদের হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায় তথাপি তিনি সদা নিত্যানন্দময়। তা আমার বিশ্বাস যদি তদ অনু হয়ে থাকে, তার প্রতি অখণ্ড বিশ্বাস সেই অনুশীলন করে যদি সে আমরা তা বাড়াতে পারি, তাহলে এই সর্বভূতে ব্রহ্ম দর্শন অর্থাৎ যাহা বিস্তৃত ও সংকুচিত হইয়া তাহাই থাকে, তাহাই ব্রহ্ম। যাহা কেটে দিয়েছি, কেটে দিলেও আবার করে। যাহা বিস্তৃত ও সংকুচিত হইয়া তাহাই থাকে, তাহাই ব্রহ্ম। তো বিস্তৃত এবং সংকোচনা, বিস্তার এবং সংকোচনার ফলশ্রুতি স্বরূপ যে বস্তু একই রকম ভাবে উৎকীর্ণিত হয় আমাদের স্মৃতিপটে, সেটাই ব্রহ্ম। তাই ব্রহ্ম দর্শন একমাত্র সূত্র হচ্ছে বিশ্বাস স্থাপনা। এই বিশ্বাস স্থাপনা যদি তার প্রতি অখণ্ড থাকে, তাহলে তার যত বাণী, যত বলা, যত করা, যা কিছু আছে তার উপরে আমরা তদ অনুগভাবে বিশ্বাস অখণ্ডভাবে স্থাপনা করার সাধনায় ব্রতি হব। প্রতি প্রত্যেককে সৎসঙ্গী সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করা এবং তার বিশ্বাস অনুযায়ী নিজেকে চলমান করে রাখা অবশ্য কর্তব্য। এই বিশ্বাস যদি পেকে যায়, তাহলে তার অবিশ্বাস কিছুই করতে পারে না, আর গভীর বিশ্বাসে সবই হতে পারে। সাবধান, অধৈর্য অহংকার বিরক্তি না আসে, যা চাও তাই হবে। তার মধ্যে দিয়ে যদি এই ব্রহ্ম দর্শনের পিয়াসা আমাদের ভেতরে থাকে, তাহলে তার প্রতি আমাদের অখণ্ড বিশ্বাস স্থাপনা করতে হবে। তার একটা কথা বিশ্বাস করি আর একটা কথা করি না, বা সেখানে চুপ করে থাকি, তাহলে হিপোক্রিসি তাকে বলা হয়। নিজেকেই নিজে ঠকানো হয়। তার সমস্ত কিছুই অভ্রান্ত। তিনি বাংময় বেদ স্বরূপ, এই ধারণা নিয়ে আমাদের প্রতি প্রত্যেকের চলা কর্তব্য। আর সেই চলমানতা যে যত সার্থক হয়ে উঠবে, তার জীবন তত উদ্দীপ্তময় হয়ে
অনুভব হবে তুমি কত সুন্দর, কেমন করিয়া আমাকে আলিঙ্গন করিয়া আস, বন্ধে পুরুষোত্তম।